আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুপ্রিয় শিক্ষকবৃন্দ যারা করোনা মহামারীর এই কঠিন সময়ে অনলাইনে ক্লাস পরিচালনা করছেন যারা আমার এই আজকে টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন সুপ্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী আজকে আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে আমরা আমাদের পূর্বের রেকর্ডকৃত ভিডিও কিভাবে গো স্ট্রিম দিয়ে ফেসবুক লাইভ চালাবো অর্থাৎ ফেসবুকে লাইভ হিসাবে চালাবো অর্থাৎ আমরা গো স্ট্রিম এমন একটি অ্যাপস যেটি ব্যবহার করে আমরা আমাদের পূর্বের রেকর্ডকৃত যে কোনো ভিডিও যে কোনো ক্লাস যেটি আমাদের ফেসবুকে পোস্ট হিসেবে অর্থাৎ ফেসবুকে থাকে অথবা আমার ফেসবুকে আপলোড থাকে অথবা ইউটিউবে আপলোড থাকে ফেসবুক অথবা ইউটিউবে লিঙ্ক দিয়ে আমি সেই ক্লাসটি লাইভ হিসাবে চালাতে পারি অর্থাৎ আমাদের মানে আমরা যদি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে আমরা অন্তত মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে এই গো স্টিম অ্যাপসটি ব্যবহার করে আমরা কীভাবে লাইভ ক্লাস চালাতে পারবো আমি আবার বলতেছি মোবাইল ফোন ব্যবহার করে গো স্টিমের মাধ্যমে কীভাবে লাইভ ক্লাস চালাতে পারবো ফেসবুকে এই বিষয়টি আজকে আমার টিউটোরিয়ালের আলোচ্য বিষয় তো আমরা গো স্টিম প্রথমে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে গো স্টিম লিখবো গোল স্টিম লিখবে লিখে আমরা গো স্টিম প্রথমে ইনস্টল দিব সম্মানিত বিওয়ার্স আমার গোস স্টিম ইনস্টল হচ্ছে আমরা ইনস্টল হওয়ার জন্য একটু সময় এদের অপেক্ষা করবো তারপরে আমরা দাপে দাফে দেখিয়ে দেব কীভাবে গো স্টিম ব্যবহার করে আমরা সে গো স্টিমের লিঙ্কটি ইনপুট করে কীভাবে ফেসবুকে সম্মানিত ভিওয়ার্স আমার গো স্টিম ইনস্টল শেষ পর্যায়ে গো স্টিম ইনস্টল করার পরে আমাকে আমার ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে ভিডিও লিঙ্কটি নিয়ে আসতে হবে নিয়ে সেটি গো স্ট্রিমে ইনস্টল করতে হবে অর্থাৎ গো স্ট্রিমে সেটি ইনপুট করতে হবে এর আগে আমরা প্রথমে গো স্ট্রিমে গিয়ে গো স্ট্রিমে আমরা একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে সেটি আমাদের যে কোনো পছন্দের আইডি ইমেল আইডির মতো জাস্ট আমরা একটা ইমেলের মতো একটা আইডি দিব সেটিকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে এটিকে আমরা ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে আমরা সরাসরি আমরা লাইভে যেতে পারবো সো আমরা টিম এ প্রথমে যাবো টিমে গিয়ে প্রথমে আমরা টিম লাইভের জন্য আইডি ক্রিয়েট করব। সো এখানে গোষ্ঠী টিমের ক্ষেত্রে অনেক সময় ভিন্ন রকম ভাষা থাকে প্রথমে আমরা ভাষাটি পরিবর্তন করে নেব যেমন এখানে দেখেন এই যে পতাকা দেওয়া আছে আমাদের যে কোনো একটি অন্য একটি দেশের জাতীয় পতাকা দেওয়া আছে পতাকার ফাঁসে ক্লিক করব ক্লিক করার পরে ইংলিশ সিলেক্ট করবো তাহলে এখানে আমার ইংলিশ আসবে আমার যদি আগে কোনো আইডি থাকতো আমি এখানে ইনপুট করলে আইডিটা দিলে সাইনিং হয়ে যেত কিন্তু আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করবো আইডিটা এই যে এখানে উদাহরণস্বরূপ দিলো গো স্ট্রিম জিমেল ডট কম তা আমি আমি এখানে যে কোনো একটা বিষয় যেমন আমি গো স্ট্রিম লিখবো গো স্ট্রিম গো স্ট্রিম এমইউ মানে আমি মহিউদ্দিন আমি গো স্ট্রিম চালাচ্ছি গো স্ট্রিম এমইউ মেল মেল ডট কম দিব তারপরে আমি আমার সুবিধা মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব আমি যে কোনো একটি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি দেওয়ার পরে পাসওয়ার্ডটি আমাকে আবার লিখতে হবে পাসওয়ার্ডটি আবার লিখে তারপরে আমি সাইন আপে ক্লিক করব তারপরে সাইন আপে ক্লিক করার পরে তাহলে আমার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আমি লাইভের অবস্থায় চলে এসেছি আগে আমি আমার ইউটিউব থেকে আমার লিঙ্কটি কপি করে নিব সম্মানিত বিওয়ার্স সেই জন্য আমি প্রথমে সরাসরি ইউটিউবে চলে যাবো যেহেতু আমি মোবাইল ফোনে কাজ করতেছি ইউটিউবে যাবো ইউটিউবে গিয়ে আমার যে কোনো একটি ক্লাস আমি লিঙ্ক নিয়ে নিব। আমি আমার ইউটিউব চ্যানেল এ এফ অনলাইন একাডেমিতে যাচ্ছি এবং আপনাদেরকে আমার সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এ অনলাইন কারণে গিয়ে আমার সেখানে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আমি এটা ভিডিও আমি নিব যেমন এখানে দেখেন আমার এখানে অনেকগুলো ভিডিও আছে ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও আমি নিব যেমন আমার এখানে টাইম ভ্যালু অফ মানি পার্ট টু এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ভিডিওটিকে রান করলাম রান করে এখন যেহেতু আমার লিঙ্ক নেওয়া দরকার ভিডিওটি শোনার আমার প্রয়োজন নাই এই আমরা এটি যখন সালো হয়ে যাবে ভিডিওটি বন্ধ করে রাখব তারপরে আমি লিঙ্কটা কপি করব। কিভাবে লিঙ্কটি কপি করব সম্মানিত ভিউয়ার্স দেখেন আমরা এখানে যে শেয়ার হচ্ছে শেয়ার শেয়ার বাটনে ক্লিক করবো আমি আবার দেখাচ্ছি শেয়ার বাটনে ক্লিক করবো কপি লিঙ্ক শেয়ার বাটনে ক্লিক করার পরে কপি লিঙ্ক লিঙ্ক কপি করে নিব কপি করে আমরা ডাইরেক্ট অর্থাৎ সরাসরি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা আবার গো স্টিমে যাবো আমাদের এখানে যে গো স্টিম চিহ্নটি আছে সেই গো স্টিম এই ঠিক এই চিহ্নটি দেখেই কিন্তু আমরা এটি ইনস্টল করতে হবে কোথা থেকে কোথায় থেকে প্লে স্টোর থেকে সো গো স্টিমে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন অটোমেটিক লাইভ স্টিম দেওয়া আছে আমি আমি আমার অন্য যে কোনো কাজে থাকতে পারে কাজের ফাঁকে আমি কিন্তু আমার এই যে মোবাইল ফোনে বসে আমি গোষ্টিম দিয়ে চালাতে পারবো আর এই গোষ্টিমটি শুধু মোবাইল ফোনে ব্যবহার করার জন্য এটি ল্যাপটপ বা ফিসি থেকে এটি ব্যবহার করা যায় না তো এখানে দেখেন এখানে ফ্রম লিঙ্ক ভিডিও আমি কোথায় চালাবো এটা ফ্রম লিঙ্ক ভিডিও তো আমরা ফ্রম লিঙ্ক ভিডিও ক্লিক করার পরে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো যেহেতু এটা ইউটিউব অথবা ফেসবুক থেকে আমি নিব তো আমি যেহেতু ইউটিউব থেকে নিয়েছি আমি ইউটিউব থেকে নিয়ে এটি অ্যাড দিয়ে দেবো অ্যাড দেওয়া অ্যাড দেওয়ার পরে প্রথম ক্লিকতো হবে না পরের বার ক্লিক যখন এভাবে ঘুরবে তখন আমি বুঝবো যে এটি অ্যাড হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার শিরোনামটি এখানে অলরেডি এসে গেছে এবার আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করবার পরের পেজে আমাদের কোনো কাজ নাই এখানে আমাদের কোনো কাজ নাই আমরা এখানে একটা যে কোনো একটা ইমেজ নিতে পারি আমাদের অর্থাৎ যে উপরে দেখার জন্য দেখা যাওয়ার জন্য যে কোনো একটা ইমেজ নিতে পারি সেই ইমেজটা আমরা নিতে পারি না নিলেও সমস্যা নেই জাস্ট আমরা এখানে আমাদের বেসিক্যালি কোনো কাজ নাই তারপরের পরের জায়গায় দেখেন এখানে এখানেও আমাদের মূলত কোনো কাজ নাই এখানে নৌলভ যেভাবে আছে এভাবে থাকবে রেজোলেশন চারশো আশি ফি যেভাবে আছে এভাবে থাকবে কানাডা এটা অর্থাৎ এখানে একটা দেশের নাম আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে যে কোনো একটি দেশের নাম আসবে দেশের নাম যে কোনোটি হলো আমার কোনো সমস্যা নেই এটি এক সময় এক দেশের নাম আসে সো আমরা এরপরে নেক্সটে ক্লিক করবো আমরা এরপরে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে অ্যাট ডেস্টিনেশান আমরা ডেস্টিনেশান ঠিক করতে হবে আমরা কোথায় আমার ফেসবুকটি মানে অর্থাৎ আমার এখানে কোথায় আমার লাইফটি হবে আমি ডেস্টিনেশানটি ঠিক করতে হবে এই জন্য এখানে সিলেক্ট দেখেন সিলেক্ট অ্যাকাউন্ট আমি সিলেক্ট অ্যাকাউন্ট সিলেক্ট করব অর্থাৎ এখানে আমি সিলেক্ট করবো কোথায় থেকে আমার অ্যাকাউন্টটা হবে তো এখানে সিলেক্ট অ্যাকাউন্ট যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করা নাই তো আমরা অ্যাট মোর অ্যাকাউন্টে যাব অ্যাড মোর অ্যাকাউন্ট ফেসবুক সো আমরা এই ফেসবুকে এবার ফেসবুকে ক্লিক করবো ক্লিক করার পরে আমার যেটি মানে যেই আইডিটি অর্থাৎ ফেসবুকের যেই আইডিটি আমার এখানে এই মুহূর্তে লগ ইন করা আছে অর্থাৎ রান আছে ওই আইডিটি আমার এখানে অটোমেটিক আসবে তা আমি আইডিটিকে কন্টিনিউ এস দিয়ে দেবো কন্টিনিউ অ্যাচ দিয়ে দিয়ে দেওয়ার পরে ওকে দিয়ে দেবো হ্যাঁ ওকে দিয়ে দেওয়ার পরে আমার এখানে অ্যাড ফেসবুক অ্যাড হয়ে যাবে হ্যাঁ ফেসবুক অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমরা ফিশনে যাব ফিশনে গিয়ে আমরা আবার একটু দেখব আমরা আবার ফিশন থেকে একটু আসব। আশা করি দেখবো যে আমার আইডিটি এখানে এসে গেছে অর্থাৎ এটি আমরা জাস্ট ওইখানে গিয়ে আমি আবার ব্যাকে যাব এবার আইডিটি এসে যাওয়ার পরে এখন দেখেন টার্গেট আমি কি প্রোফাইলে করবো নাকি আমার কোন ফেসবুক ফেস থেকে করব। এই টার্গেট আমরা আগে ঠিক করতে হবে যেহেতু আমি আমার ফেস থেকে করব যেমন আমার এখানে এ এফ অনলাইন একাডেমি আমার এই ফেস থেকে আমি আমি করব লাইভ করব সো আমরা এটা সিলেক্ট করবো আমার আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে পারেন যেমন এখানে আমার আর অনেকগুলো ফেজ রয়েছে এই যে ফেনি ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল তারপরে আমার যার মুন্সীগঞ্জ অনলাইন স্কুল আরও অনেকগুলো স্কুল আছে আমরা জাস্ট আমি আমার এই ফেজটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমরা নোট দেবো ক্যাপশন দেবো যেমন আমি এখন কি ক্লাস নেব আমি এখন ক্লাস নেব আমি এখন ক্লাস নেব বি বিবিএ। বিএনার্স বিবিএ অনার্স প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার ইয়ার আর আমার সাবজেক্টের নাম কী প্রিন্সিপালস প্রিন্সিপলস অফ ফিনান্স প্রিন্সিপালস অফ ফিনান্স সো ইয়ার পরে আমার অধ্যায়ের নাম কী অধ্যায়ের নাম হচ্ছে টাইম ভ্যালু ভ্যালু অফ হ্যাঁ টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানি আমি অধ্যায়ের নাম লিখবো মানি আমি এটা কোন ফার্টের ক্লাস নিচ্ছি যেহেতু আমার এটি এইটি ফার্ট টু আমি এই ফার টু জাস্ট লিখে দিব হ্যাঁ ফার্ট টু লিখার পরে এর পরে আমি আমার নাম দিতে পারি আমি আমার নাম লিখতে পারি নাম পরিচয় এগুলো লিখবো আমার নাম তারপরে পরিচয় আমি আমার প্রতিষ্ঠানের নাম সব আমি লিখতে পারি তো আমি এগুলো আমার সুবিধা মতো বা আমার প্রয়োজন মতো আমি এগুলো হ্যাঁ লিখবো ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং লিখলাম হুদেশনের নাম লিখলাম এটি লেখার পরে এবার আমি দেব অ্যাড স্টিএম অ্যাড ইস্টেম অ্যাড স্টিম এবার এবার দেখেন আমার এটি কমপ্লিট রেডি অর্থাৎ আমার এখানে ডেস্টিনেশন ঠিক করা হয়ে গেছে আমি জাস্ট নেক্সট ক্লিক করবো আমি নেক্সট ক্লিক করলে আমার এটি লাইফ চালু হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এবার কী এসেছে টাইম ভ্যালু অফ মানি ফার টু স্ট্যাটাস ফেন্ডিং অর্থাৎ স্ট্যাটাস ফেন্ডিংয়ের মানে এ নয় এটি চালু হয় না ফেন্ডিং দেওয়া আস থাকার মানে হচ্ছে আমার লাইফটি কী হয়ে গেছে চালু হয়ে গেছে ফেন্ডিং দেওয়া আসে মানে হচ্ছে আমার লাইফটি কী হয়ে গেছে চালু হয়ে গেছে তো আমরা এবার সরাসরি আমার ফেসবুকে যাবো ফেসবুকে গিয়ে আমি দেখব আমার লাইফটি কি আসলে চালু হয়েছে কিনা আমরা ফেসবুকে দেখব ফেসবুকে আমার সেই কাঙ্ক্ষিত লাইভটি চালু হয়েছে কিনা আমি দেখব আমি আমার ফেসবুক পেজে যাবো অথবা আমার এখানে নোটিফিকেশি আচ্ছা যাক এটি হয়তো একটু সময় নিতে পারে আমি আমার ফেসবুক পেজে যাব ফেজে পেজে গিয়ে আমি দেখবো আমার সেই এ অনলাইন একাডেমির সেই ক্লাসটি এখানে চালু হয়ে গেছে কিনা আমি দেখবো দেখব হয়তো আমার ক্লাসটি চালু হয়ে গেছে নাহলে আমি এটাকে আবার যদি কোনো কারণে চালু না দেখা দেয় আমি আর একটু রিফ্রেশ দিলে এটি পেয়ে যাবো সম্মানিত বিওয়ার্স দেখেন আমার এখানে ক্লাসটি চালু হয়েছে কিনা আমি একটু দেখি এটি চালু হয়ে গেছে লাইভ এসে গেছে যে বিবি অনার্স ফার্স্ট ইয়ার লাইভ এসে গেছে জাস্ট আমার ক্লাসটি এখানে চালু হয়ে গেছে আমি এখানে আমি আমার প্রয়োজনীয় জায়গা শেয়ার করতে পারবো মোটামুটি এই স্টিম ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এই যে কিভাবে আমরা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে লিঙ্ক দিয়ে আমি ক্লাস পরিচালনা করতে পারবো এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো সুপ্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অর্থাৎ আমার এই আজকের এই ক্লাস থেকে অর্থাৎ টিউটোরিয়াল থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সেই অনুরোধ রেখে আমার আজকে এই টিউটোরিয়াল শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু